নমস্কার, স্বাগতম। এয়া হৈছে বিয়লিৰ খবৰ। ষ্টুডিঅত মই প্ৰাঞ্জল। জুবিন সন্দৰ্ভত গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশ। জুবিনৰ সুৰক্ষাৰ বাবে আৰক্ষীক নিৰ্দেশ দিছে ন্যায়ালয়ে। ধাৰাপুৰত জুবিনৰ সংগীতানুষ্ঠানৰ অনুমতি দিয়া নাছিল মহানগৰ আৰক্ষীয়ে। 25 মে'ত ধাৰাপুৰত আছিল জুবিনৰ সংগীতানুষ্ঠান। আইন শৃংখলা পৰিস্থিতিৰ বাবে বাতিল কৰিছিল অনুষ্ঠান। আৰক্ষীক প্ৰত্যাহ্বান জনাই উচ্চ ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হৈছিল আয়োজক কমিটি। পূৰ্বে ধুমুহা বৰষুণৰ বাবে 27 এপ্ৰিলত বাতিল হৈছিল জুবিনৰ সংগীতানুষ্ঠান। অনুষ্ঠান বাতিলৰ বাবে সৃষ্টি হৈছিল অভাৱনীয় পৰিস্থিতি। আৰু জুবিন সন্দৰ্ভত গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশ আহিছে। জুবিনৰ সুৰক্ষাৰ বাবে আৰক্ষীক নিৰ্দেশ দিছে ন্যায়ালয়ে। ধাৰাপুৰত জুবিনৰ সংগীতানুষ্ঠানৰ অনুমতি দিয়া নাছিল মহানগৰ আৰক্ষীয়ে। 25 মে'ত ধাৰাপুৰত আছিল জুবিনৰ সংগীতানুষ্ঠান। আইন শৃংখলা পৰিস্থিতিৰ বাবে বাতিল কৰিছিল অনুষ্ঠান। আৰক্ষীক প্ৰত্যাহ্বান জনাই উচ্চ ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হৈছিল আয়োজক কমিটি। পূৰ্বে ধুমুহা বৰষুণৰ বাবে 27 এপ্ৰিলত বাতিল হৈছিল জুবিন গাৰ্গৰ সংগীতানুষ্ঠান। আৰু অনুষ্ঠান বাতিলৰ বাবেই সৃষ্টি হৈছিল অভাৱনীয় পৰিস্থিতি। সেই অভাৱনীয় পৰিস্থিতিৰ পাছত আৰক্ষী কিছু পৰিমাণে সংকট ভুগিছিল আৰু সেয়েহে জুবিন গাৰ্গৰ অনুষ্ঠান আয়োজন কৰিবলৈ দিয়া নাছিল। অৱশেষত সেই ধাৰাপুৰ বিহু কমিটিখন গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ কাষ চাপিল আৰু গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে দিছে যে পৰ্যাপ্ত সুৰক্ষা বেষ্টনীৰ মাজত জুবিন গাৰ্গে অনুষ্ঠান পৰিৱেশন কৰিব পাৰিব আৰু যিখিনি প্ৰয়োজনীয় নিৰাপত্তা ব্যৱস্থা আছে সেইখিনি গ্ৰহণ কৰিবলৈ আৰক্ষীক নিৰ্দেশ দিছে উচ্চ ন্যায়ালয়ে। আমাৰ সতীৰ্থ সাংবাদিক বীৰেঞ্চি ডেকা ফোন লাইনত আছে। বীৰেঞ্চি ডেকা, এই সন্দৰ্ভত অধিক তথ্য বিচাৰিছো আপোনাৰ পৰা। নিশ্চয় প্ৰাঞ্জল, যে চাওক সেই সমগ্ৰ বিষয়টো যে জুবিন গাৰ্গৰ এটা অনুষ্ঠান আৰু সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটোৰ বাবে আয়োজক কমিটিয়ে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হ'ব লগা হৈছে। ইয়াৰ এটাই কাৰণ হৈছে যে যিগৰাকী DCP উপ আৰক্ষী আয়ুক্ত, তেওঁ জুবিন গাৰ্গৰ অনুষ্ঠানৰ নামত আচলতে কোনো ধৰণৰ অনুমতি দিব নোৱাৰো বুলি তেওঁ স্পষ্টকৈ জনাই দিছিল সেই ধাৰাপুৰৰ সেই কমিটিখনক। কিয়নো দেখা পোৱা গৈছে যে 25 তাৰিখ অৰ্থাৎ অহাকালিলৈকে বিহু কমিটি বিহুখন আছিলে আৰু দেখা পোৱা গৈছে ধাৰাপুৰৰ এটা অনুষ্ঠান 27 এপ্ৰিলত যিটো ঘটনা তাত সংঘটিত হৈছিল যে তাত ধুমুহা বৰষুণে সমগ্ৰ পেণ্ডেলটো মোহাৰি পেলাইছিল। পৰৱৰ্তী সময়ত তাত শিলা বৰষুণ কৰিছিল একাংশ দুষ্কৃতিকাৰী আৰু সেই শিলা বৰষুণত 14 গৰাকীকৈ তাত আৰক্ষী জোৱান আচলতে আঘাতপ্ৰাপ্ত হৈছিল আৰু সেই তেনেধৰণৰ যাতে এটা ঘটনা পুনৰাবৃত্তি নহয় তাৰ বাবে লক্ষ্য ৰাখি সেই DCP গৰাকীয়ে 25 তাৰিখৰ সেই অনুষ্ঠানটো আচলতে অনুমতি দিয়া নাছিল। কিন্তু যেতিয়া এই বিহু কমিটিখন উচ্চ ন্যায়ালয়ৰ কাষ চাপিল তেওঁলোকে সমগ্ৰ বিষয়টোক লৈ যেতিয়া আবেদন কৰিলে, তেওঁলোকৰ যিহেতু এটা বাজেট লৈ পেলাই বা বিভিন্ন ধৰণৰ এটা পৰিকল্পনা লৈ এখন বিহু অনুষ্ঠান হয়, গতিকে এনেধৰণে আৰক্ষীয়ে যেতিয়া তাত সুৰক্ষা দিব নোৱাৰিম বুলি যেতিয়া তেওঁলোকৰ অনুমতি যেতিয়া দি দিব তেতিয়া নিশ্চয়কৈ কমিটিখন যথেষ্ট বিমূৰত পৰে। গতিকে উচ্চ ন্যায়ালয় যেতিয়া দ্বাৰস্থ হ'ল আৰু উচ্চ ন্যায়ালয়ে এটা কথা স্পষ্ট কৰিছে যে এখন সাংস্কৃতিক অনুষ্ঠানত মহানগৰ আৰক্ষীয়ে সুৰক্ষা দিব নোৱাৰাটো কেনেধৰণৰ এটা কথা, গতিকে প্ৰশ্ন উত্থাপন কৰিছে আৰক্ষী আয়ুক্তগৰাকীলৈ যে আৰু সমগ্ৰ বিষয়টোত তেওঁলোকে এটা শুনানি লৈ পেলাই এটা কথা কৈছে স্পষ্টকে যে জুবিন গাৰ্গৰ অনুষ্ঠানত যি ধৰণৰ সুৰক্ষাৰ প্ৰয়োজন যাতে তাত কোনো ধৰণৰ আৰক্ষী বিষয়া আৰক্ষী জোৱানো আচলতে তাত আঘাতপ্ৰাপ্ত বা কোনো ধৰণৰ এনেধৰণৰ পৰিস্থিতিৰ সন্মুখীন হ'ব নোৱাৰিব, সমান্তৰালভাৱে তাত সুৰক্ষা দি সেই বিহু অনুষ্ঠানটো পাতিবৰ বাবে এটা নিৰ্দেশ দিয়া হৈছে। গতিকে সেই নিৰ্দেশৰ ভিত্তিত অহাকালিলৈ যিহেতু 25 তাৰিখে সেই অনুষ্ঠানটো হ'ব, গতিকে তাত যাতে তেনেধৰণৰ পুনৰাবৃত্তি যাতে নহয়, পূৰ্বতে যিটো ঘটনা সংঘটিত হ'ল আৰক্ষী আৰু একাংশ দুৰ্বৃত্তৰ মাজত শিলা বৰষুণৰ ঘটনা হৈছিল তাত বহু লোক আচলতে আঘাতপ্ৰাপ্ত হৈছিল, তেনেধৰণৰ ঘটনাও যাতে নহয় সেইটো স্পষ্ট কৰিব দিছে আৰু একদম তাত যি ধৰণৰ সুৰক্ষা লাগে সেই সুৰক্ষা ব্যৱস্থাৰ মাজত সেই সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহ পাতিবলৈ অনুমতি প্ৰদান কৰিবলৈ নিৰ্দেশ দিছে। ধন্যবাদ বীৰেঞ্চি। দিল্লীৰ আলিপুৰৰ কাৰ্নিভেল ৰিজৰ্টত বিধ্বংসী অগ্নিকাণ্ড। জুইৰ লিলিহান শিখাই নিমিষতে চানি ধৰে সমগ্ৰ অঞ্চল। কেইবাখনো অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ বাহনেৰে পাছত জুই নিৰ্বাপনৰ চেষ্টা কৰা হয়। বৰ্তমানেও জানিব পৰা হোৱা নাই অগ্নিকাণ্ডৰ কাৰণ। অগ্নিকাণ্ডৰ ফলত বৃহৎ পৰিমাণৰ ক্ষয়ক্ষতিৰ আশংকা কৰা হৈছে। এয়া দিল্লীৰ খবৰ। আলিপুৰৰ কাৰ্নিভেল ৰিজৰ্টত বিধ্বংসী অগ্নিকাণ্ড। জুইৰ লিলিহান শিখাই নিমিষতে চানি ধৰে সমগ্ৰ অঞ্চল। কেইবাখনো অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ বাহনেৰে জুই নিৰ্বাপনৰ চেষ্টা চলোৱা হয় কিন্তু অগ্নিকাণ্ডৰ কাৰণ স্পষ্ট হোৱা নাই। এয়া দেখুৱাইছো আমি দৃশ্য, এক ভয়ংকৰ অগ্নিকাণ্ড। কাৰ্নিভেল ৰিজৰ্টত এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ক'লা ধোঁৱা, বহু দূৰৰ পৰা এই ক'লা ধোঁৱা দেখা গৈছিল। জুইৰ ভয়ংকৰ লেলিহান শিখা আপোনালোকে বৰ্তমান প্ৰত্যক্ষ কৰিছে। কেনে এক অভাৱনীয় পৰিস্থিতিৰ উদ্ভৱ হৈছিল কাৰ্নিভেল ৰিজৰ্টত? বৃহৎ পৰিমাণৰ ক্ষয়ক্ষতিৰ আশংকা কৰা হৈছে এই অগ্নিকাণ্ডৰ ফলত।
এবার দিসপুর আরক্ষীর জালত এটা অপহরণকারী। ধৃত অপহরণকারীটো বিহারের বিকাশ কুমার। দুই ভগ্নীক অপহরণ করেছিল বিকাশে। 11 মে'ত 6 মাইলের পর অপহরণ করেছিল দুয়োকে। অপহরণ করে মুম্বাইলে লই গেছিল অপহরণকারীটোয়ে। অপহৃত এগারী যুবতীক বলপূর্বকভাবে বিবাহ পাশত আবদ্ধ করেছিল বিকাশ কুমারে। পরিয়ালের এজাহারের ভিত্তিত অপহরণকারী বিকাশক মুম্বাইয়ের গ্রেপ্তার করে দিসপুর আরক্ষীয়ে। আরক্ষীয়ে উদ্ধার করেছে অপহৃত দুই ভগ্নীক। ইয়া দিসপুর আরক্ষীর জালত পর এটা অপহরণকারীর খবর জানাইছো। ধৃত অপহরণকারীটো বিহারের বিকাশ কুমার। দুই ভগ্নীক অপহরণ করেছিল বিকাশে। 11 মে'ত 6 মাইলের পর অপহরণ করেছিল দুয়োকে। অপহরণ করে মুম্বাইলে লই গেছিল অপহরণকারীটোয়ে। অপহৃত এগারী যুবতীক বলপূর্বকভাবে বিবাহ পাশত আবদ্ধ করেছিল বিকাশ কুমারে। বিকাশ কুমারে নিজের ভগ্নীক বাহিরলৈ নি এক প্রকার মানব সরবরাহকারীর হাতত যেন গোটাব বিচারিছিল। কারণ অচিনাকি ব্যক্তির হাতত বিবাহ করার এই চেষ্টা তাকে বলপূর্বকভাবে পরিয়ালের এজাহারের ভিত্তিতেই অপহরণকারী বিকাশক মুম্বাইয়ের গ্রেপ্তার করেছে দিসপুর আরক্ষীয়ে। আরক্ষীয়ে উদ্ধার করেছে অপহৃত দুই ভগ্নীক। সকল আচরিত হয়েছে এই ঘটনা কেন্দ্র করে। এজন ককায়েক নিজের ভগ্নীক কেনধরণে বিক্রি করব পারে বা অচিনাকি মানুষের হাতত সমর্পণ করে দিব পারে তাক লৈ স্বাভাবিকতে প্রশ্ন উত্থাপন হয়েছে। কিন্তু দিসপুর আরক্ষীয়ে তৎপরতা প্রদর্শন করে মুম্বাইয়ের দুয়ো ভগ্নীক উদ্ধার করেছে আর এইগুলাকে অপহরণকারীক করায়ত্ত করবলে সক্ষম হয়েছে। আমার সতীর্থ সাংবাদিক বীরিণী কুমার ডেকা লাইভত আছে। বীরিণী, অবশেষত এই অপহরণকারীটো জালত পড়েছে, দুই ভগ্নীকে উদ্ধার করা হয়েছে, এক ভয়ঙ্কর জাল মেলিছিল। বীরিণী শুনে আছে আপনি? আর নিশ্চয় এই সন্দর্ভত অধিক তথ্যের আমি সাংবাদিকের সঙ্গে কথা পাতিম। কিন্তু সমান্তরালভাবে আমি জানাই থাকো যে এই অপহরণকারীটোর নাম হয়েছে বিকাশ কুমার। দুই ভগ্নীক 11 মে'ত 6 মাইলের অপহরণ করেছিল আর অপহরণ করে মুম্বাইলে লই গেছিল। অপহৃত এগারী যুবতীক বলপূর্বকভাবে বিবাহ পাশত আবদ্ধ করেছিল। পরিয়ালের এজাহারের ভিত্তিতে অপহরণকারী বিকাশক মুম্বাইয়ের গ্রেপ্তার করেছে দিসপুর আরক্ষীয়ে। উদ্ধার করেছে অপহৃত সেই দুই ভগ্নীক। ডাঙর খবর এই মুহূর্তের, কারণ এনে ধরনের নিজের ভগ্নীক অপহরণ করে নি বহিরাজ্যত বিক্রি করা সবাতক এটা ভয়ঙ্কর খবর হিসাবে বিবেচিত হয়েছে। বীরিণী, অধিক তথ্য বিচারি। নিশ্চয় নিশ্চয় প্রাঞ্জল, যে আসলে দেখা পাওয়া গেছে মহানগরীত শেহতাক বহুকিটা এনে ধরনের ঘটনা যেহেতু দেখা পাওয়া গেছে। আমি যাকালি দিন কেছিল যে এনায় এটা দলে দলে যেহেতু বিচারি আছে কেবাজনো নারী দেহ সরবরাহকারী একটা চক্র, যত পশ্চিমবঙ্গ বিহারকে আদি করে বহুকজন এনে অপরাধী আছে। আর এই যুক্ত দিসপুর আরক্ষী আসলে জালত পড়েছে বিকাশ কুমার, সেই বিকাশ কুমারে প্রেমর চলেরে আসলে মহানগরী 6 মাইলের দুগারীক কিশোরীক আসলে বিয়া পাতিম বলে প্রলোভন দি মুম্বাইলে লই গেছিল। আর যার ফলত বিহারের সেই যী বিকাশ কুমার, সেই বিকাশ কুমারক যা মোবাইল টেস্ট করেছিল আর দিসপুর আরক্ষীয়ে মোবাইল টেস্ট করে থাকার পশত সেই সকলখিনি স্পষ্ট হয়েছিল যে কোন ঠাইত রাখিছিল, কেন ধরনের রাখিছিল। এটা আসলে বৃহৎ আন্তরাষ্ট্রীয় নারী দেহ চক্রর হাতত আসলে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করে থাকার ঠিক সময়তে দিসপুর আরক্ষী তাদের অভিযান চলায় সেই দুগারী কিশোরী সহ সেই বিকাশ কুমারক যেহেতু গ্রেপ্তার করেছে। আর বিকাশ কুমারক আজি কিছু সময় পূর্বে আদালতত হাজির করে দিসপুর আরক্ষীয়ে জিম্মাত লৈছে। আর দেখা পাওয়া গেছে আসলে সেই বিকাশ কুমারে জড়িত আছিল নে বিকাশ কুমারের আর কোন কোন জড়িত আছে বা মহানগরীত আহি তেখেতসকলে কেন ধরনের সেই সকল কিশোরী যুবতীর পরিচয় লাভ করে বা কেন ধরনের একটা চেইন সিস্টেম প্রথম অবস্থা খবর কেউ এনেধরণে আহিল যে এই বিকাশ কুমারের দুই ভগ্নী হয় এই কিশোরী দুগারী বা যুবতী দুগারী? প্রথম অবস্থা খবর এনেকে আহিছে আমালৈ যে দুই ভগ্নীক অপহরণ করেছে বিকাশ কুমারে। নিশ্চয় পাঞ্জল, যে আসলে প্রথমতে ফোন যোগেরে আসলে কথা বতরা হয় আর ইয়াতে আসলে একটা মধ্যভোগী থাকে, আসলে একটা মাজর একটা চক্র থাকে, যুক্ত চক্র সেই বিহার রাজস্থান বা বহিরাজ্যের একাংশ যুবকর সেই যখন আসলে কিশোরী যুবতী থাকে কিছু ক্ষেত্রে নিরক্ষর হয় বা পড়া শুনা নকর আধারে স্কুলের সেই সকল যুবতীক আসলে যোগাযোগ করে দিয়ে আর যোগাযোগ হওয়ার পিছন প্রেমর জালত ফসায়। আর পরবর্তী সময় গুয়াহাটিরপরাই হোক বিভিন্ন ঠাইরপর রেল যোগেরে হোক বহিরাজ্য লই গে নারী দেহ ব্যবসায় চক্র এটার হাতত আসলে গতাই দিয়ে বৃহৎ ধরনের বিনিময়ত। আর তেনে ধরনের একটা চক্র যেহেতু সমগ্র রাজ্য এটা সক্রিয় হয়ে আছে, গতি এই ক্ষেত্রে দিসপুর আরক্ষী সেই ক্ষেত্রে চাবে বিকাশ কুমারের আর কোন কোন জড়িত হয়ে আছে সেই সমগ্র সেই গোটে চক্রটুক যাতে উৎখাত করবেন তারপরে দিসপুর আরক্ষীয়ে ব্যবস্থা গ্রহণ করেছে।
বিরিজি, এই মুহূর্তে আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো, কিন্তু আমি পুনর্বার স্পষ্টীকরণ দি থাকো যে দুই ভগ্নী বা এক ভনীয়েক কিন্তু বিকাশ কুমারের সুত্রে ফোনের জড়িয়ে চিনাকি হয়েছিল, আর বিকাশ কুমার নিজের সম্পর্কীয় কোনো ব্যক্তিয়ে নহয়, আর সেইগী বিকাশ কুমারে প্রেমর চলনার বাহির লো গেছিল। মুঠতে ভয়ঙ্কর খবর, আর স্বাভাবিকতে বিহারের এই যুবকজনে এনে ধরনের যুবতীক বাহির লওয়া ঘটনা সহজ ঘটনা নহয়। গুয়াহাটির ছয় মাইলের এগারো মেতেই এই অপহরণ কাণ্ড সংঘটিত হয়েছিল। পরিয়ালে এজাহার দিলে, সেই এজাহার ভিত্তিক দিসপুর আরক্ষী তৎপরতা প্রদর্শন করলে, আর সেই তৎপরতার অংশস্বরূপেই এই যুবতীগুলিক উদ্ধার করা হল, লগতে বিকাশ কুমারক করায়ত্ত করা হয়েছে। কিন্তু এতিয়াও মুকলি আকাশের তলত আছে এই ঘটনাবুরৰ আঁৰৰ মাস্টার মাইন্ড। উজনি অসমত এনকেফেলাইটিস সদৃশ রোগের প্রাদুর্ভাব ঘটিছে। এনকেফেলাইটিস সদৃশ রোগত আক্রান্ত হয়ে যোরহাট মেডিকেল কলেজ হসপিটালত চিকিৎসাধীন অবস্থা তিনটি শিশুর মৃত্যু হয়েছে। যোরহাট মেডিকেল কলেজ হসপিটালত মৃত্যু হওয়া শিশু তিনটির ঘর তিতাবরের ঠেঙালবাড়ী, শিবসাগরের গেলেকি আর বোকাখাতর তেতেলিজানত। আনহাতে তিনটি শিশুসহ মুঠ চারিজন লোক বর্তমানেও এনকেফেলাইটিস সদৃশ রোগত আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হয়ে আছে যোরহাট মেডিকেল কলেজ হসপিটালত। আক্রান্ত শিশুকেটির ঘর যোরহাট, মাজুলি আর গোলাঘাটত। চিকিৎসাধীন প্রাপ্তবয়স্ক লোকজনের ঘর গোলাঘাটত। শেহতীয়াকৈ এনকেফেলাইটিস সদৃশ রোগ আর জাপানিজ এনকেফেলাইটিস রোগের প্রাদুর্ভাব উজনি অসমত বৃদ্ধি পাওয়া আতঙ্কিত হয়ে পড়েছে সর্বসাধারণ। চিকিৎসার পেশা অশ্বিন রোগ নয়, এইএস একিউট এনকেফেলাইটিস সিন্ড্রোম, যত পেশেন্টর জ্বর হয় আর আপনার সিজার লো আহে, তেনকুয়া তিনজন আপনার তিনজন পেশেন্ট যেটু ওলাইছে, আজি তিনজন ঢুকাইছে যাওয়া তিন দিনত। এজন আছিল আপনার শিবসাগর জেলা, ইয়ালে রেফার হয়েছিল, এজন বোকাখাটের রেফার হয়েছিল সিভিল হসপিটালের পর, আর এজন যোরহাটের আসছিল। এজনের বয়স ফোর চারি বছর সাত বছর, আর সাতজনের পাঁচ বছর, চারি সাত আর পাঁচ। জ্বর হব অকন এইখিনি দেখছি অল্প সাডেন হয়েছে, মানে জ্বর হয়ে বড় বেয়ার অবস্থা আছে রোগীবিল, মানে ভেন্টিলেশন দিবলিয়া হয়েছে মেকানিক্যাল ভেন্টিলেশন। না এই সিজনত আমি রেডি থাকো, আমি এক্সপেক্টেড যে এই সিজনত যে আহে তেনকে এই এস কেসবিল বেশি, মানে এটা কব দিগদার, এটা আরম্ভ হয়েছে তো আমি চাব লাগবে সময়। শিশুয়ে আক্রান্ত হয় না ডাঙরও হয়, ইয়ার ডাঙরও হব পারে। গুয়াহাটির ঘাতক পুত্র জোন দাস চুরোডর বিমল অটো এজেন্সিত কর্মরত আছিল। মৃত পিতৃ ভরত দাস আছিল ইলেকট্রিশিয়ান, নিচাযুক্ত দ্রব্য খায় পিতৃয়ে প্রায় মাতৃক অত্যাচার করার অভিযোগ জোন দাসর। বৃহস্পতিবারেও অত্যধিক সুরাপান করে আহিছিল ভরত দাসে, আহি পত্নী আর পুত্রর উপর চলাইছিল নির্যাতন। অতিষ্ঠ হয়ে পুত্র জোন দাসে পিতৃ ভরতক এডাল রশিরে ডিঙিত মেরিয়ায় অচেতন করে, পিছত জিএমসি এইচলৈ লৈ যোৱা হৈছিল যদিও চিকিৎসকে মৃত ঘোষণা করে ভরত দাসক। ইতিমধ্যে জোন দাসে স্বীকার করেছে পিতৃক হত্যা করার কথা। ইফালে পিতৃর মৃত্যুর পিছত নিজ গাঁও গুড়েশ্বরলৈ লৈ যায় মৃতদেহ। প্রথমে ঘরত পড়ি পিতৃ ভরত দাসর মৃত্যু হওয়ার কথা কৈছিল পরিয়াল আর আত্মীয়। গাঁর ঘরতে হয়েছিল পিতৃর শেষকৃত্য, ক্রিয়াকর্ম শেষ করার শেষ হওয়ার পিছত আত্মীয়ক সঁচা কথা কয় হত্যাকারী পুত্রই, আর তারপিছতেই গাঁর রাইজে পিতৃসন্তা জোন দাসক বাইহাটা থানালৈ লৈ যায়। বর্তমান দিসপুর থানার লকআপত আছে অভিযুক্ত জোন দাস। হত্যাকাণ্ডত জোনের লগতে মাতৃ আর আইতাকও জড়িত থাকার সন্দেহ করা হয়েছে। কি জানি মানে কাজিয়া করে মদ খায় ভাং খায় তাও কটারি ধরে হেতু জানো কোনে ভাং খায় কোনে মদ খায়? এই বাপিকটু জঙাইটু কি নাম ভরত দাস। ভরত দাসে কি করে? দাও কটারি ধরে কাক 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 মারি বলে লয়, কেতিয়াবা মুকু মারিবা উলাই, কেতিয়াবা পুতেকক কাটিবা উলাই, উপায়তো নাই, কাটিবা উলালে আর বাঁচিবাতো লাগিল সবে। সেইকারণে কেতিয়াবা মই মনে মনে থাকো, সিও মনে মনে থাকে, উলাই যায় ঘর পারে তেসা হিনাখন আর কি হয়েছে গম নাপাং আর রাতেপা। আপনি নাতিটো লগ পাইছে নাই? নাতি ইতালিকে পোয়াই নাই, যাবাহে উলাইছিল সাবা কাজিয়া, মানে মুখ প্রথম গালি পাইলে পারতে মই উলাই গুছি গলো কামত, বেলেগর ঘর মই বাসন ধু, তারপরে আর পাছত কি হয়েছে ঘটনা মই নাজানো দে বাবা। এইটো বাতরিখিনে সময় হয়েছে বাণিজ্যিক বিরতির। এইটো মাইথান স্টিল নহয়, উচর সুবুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল, কারেক্ট। টেক্সট হেডলাইন্স আগবড়াইছে এভরিডে মশালা।
সুগন্ধ রং আর সাদ খাটি এভরিডে দিয়ে আহারর জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট মনত রাখব ভাল করে হব লাগিব আর জল এভরিডে মশলা টেস্টি হব ভোজন এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট সুগন্ধ রং আর সাদ খাটি এভরিডে জিভা দিয়ে আসল জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট হয়েছে একটা নেগেটিভ সৃষ্টি করা যেটা নেগেটিভ বাইনারি হব বিজেপিয়ে 370 খন আসন বা বিজেপি প্লাসে 400 খন আসন পাবনে নাই পাব নে নাপায় এইটো হয়েছে নেগেটিভ বিজেপি হারিবনে জিকিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবনে নহয় এই দিকত নেগেটিভ সৃষ্টি নহল নেগেটিভ সৃষ্টি হল বিজেপিয়ে 400 খন আসন বিজেপিয়ে 370 খন আসন পাবনে নাপাব আর এই নেগেটিভ সৃষ্টি করার দিকত এই যে স্ট্রেটেজি সেই যে স্ট্রেটেজি আপকি বার 400 বা বিজেপির 300 আসনের লক্ষ্য সেই স্ট্রেটেজি কার্যকরী হল আর সেই কার্যকরী হওয়ার পিছন সেই স্ট্রেটেজি সেই কৌশল ফলপ্রসূ হল আর সেই কারণে আজির তারিখ প্রশান্ত কিশোর মতে আজির তারিখ বাইনারিট হয়েছে বা আজির তারিখ চিন্তাধারাটা হয়েছে বিজেপিয়ে 370 খন পাবনে নাপায় বিজেপি হারিবনে জিকিব সেই দিকত আলোচনা হওয়া নাই আলোচনা হয়েছে বিজেপিয়ে 370 খন পাবনে নাপায় যদিও বা বিজেপিয়ে 300 আসন পালেও বিজেপির সহযোগী দলে বিজেপি বা এন ডি এ 272 আসন পালেও সরকার গঠন করব গতি ধরনের একটা নেগেটিভ সৃষ্টি করার দিকত সেই কৌশল অবলম্বন করা হয়েছিল আর যদি কিছু পরিসংখ্যার বিশ্লেষণ করো 2019 দুই একটা পরিসংখ্যা বিশ্লেষণ করে আমি আজি বিদায় মাগিম বিজেপিয়ে 2019 চনত 224 আসনত 50% অধিক ভোট পাই জয়ী হয়েছিল 224 আসনত 303 আসনের 224 আসনত বিজেপির প্রার্থীজনে তেওঁর কন্টেন্ডারজনতক অর্থাৎ দ্বিতীয় স্থানত থাকা প্রার্থীজনতক 50% অধিক ভোট পাইছিল আর বাকি অন্য 50% ডিস্ট্রিবিউট হয়ে আছিল দ্বিতীয় স্থান তৃতীয় স্থান চতুর্থ স্থান পঞ্চম স্থানত থাকা কেন্দ্রিডেট সমূহের মাজত এককভাবে বিজেপিয়ে 50% অধিক ভোট পাইছিল 224 সমষ্টিত আর বাকিখিনি বাকি 49, 48, 45% আন সকলে পাইছিল আর মন করব ইয়ারে 153 সমষ্টিত দ্বিতীয় স্থানত আছিল কংগ্রেস অর্থাৎ কংগ্রেসক 153 সমষ্টিত 50% অধিক ভোট লাভ করে কংগ্রেসক পরাভূত করে 153 সমষ্টিত বিজেপি জয়ী হয়েছিল আর 224 সমষ্টিত বিজেপির 50% অধিক ভোট শেয়ার আছিল আর ইয়ারে 153 সমষ্টিত কংগ্রেসক বিজেপিয়ে পরাভূত করেছিল তেনে স্থলত কংগ্রেসে যদিহে তেওঁলোকে শাসনলৈ অহাৰ এক পৰিৱেশৰ সৃষ্টি কৰাৰ কথা কৈছে তেওঁলোকে এই যি পৰিসংখ্যা এই পৰিসংখ্যাক ৰিভার্স কৰিব লাগিব আৰু এই পৰিসংখ্যাক ৰিভার্স কৰাটো কিমান কঠিন বা কিমান সহজ হ'ব সেই কথা আমি 4 জুন তাৰিখে গম পাম তাৰ সমান্তৰালকৈ যদি আমি মাৰ্জিনৰ কথালৈ চাওঁ মাৰ্জিনৰ দিশলৈ চাওঁ মার্জিনের দিকটো তেনে ধরনের কিছু পরিসংখ্যা আহি পড়ে যুর পরিসংখ্যায় বিজেপির পক্ষত এক নেগেটিভর সৃষ্টি করাত সহায় করে এটা সরু পরিসংখ্যা দিব বিচার 2019 চনত 131 সমষ্টিত যিকোনো দলে এনি পার্টি 3 লাখ যিকোনো দলের যিকোনো দলে 131 সমষ্টিত 3 লাখতক অধিক ভোট মার্জিনত জয়ী হয়েছিল 3 লাখতক অধিক ভোট মার্জিন একটা বৃহৎ মার্জিন কারণ একটা সমষ্টিত প্রায় 10 লাখের পর 12 লাখ ভোটার্স থাকে এই 131 সমষ্টির 105 সমষ্টিয়ে বিজেপিয়ে দখল করেছিল অর্থাৎ 2019 চনত 131 সমষ্টির 105 সমষ্টি বিজেপিয়ে 3 লাখতক বেশি মার্জিনত জয়ী হয়েছিল এয়া পরিসংখ্যায় কয় গতি এনে ধরনের 5 লাখ মার্জিনত জয়ী হওয়া বিজেপিয়ে জয়ী হওয়া 2019 চনত বিজেপি জয়ী হওয়া সমষ্টির সংখ্যা হয়েছে 15 ইয়ারে 13টাতে কংগ্রেসক পরাজিত করেছিল তেনে ধরনের আরো পরিসংখ্যা আছে 4 লাখের পর 5 লাখত বিজেপি জয়ী হওয়া 2019 চনত সমষ্টির সংখ্যা হয়েছে 29 তার 19টা সমষ্টিয়ে কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেসত 19টা সমষ্টিতে কংগ্রেস দ্বিতীয় স্থানত আছিল বা কংগ্রেসক পরাভূত করেছিল এনে 7:50
নির্বাচনের পিছতে ক্রমাৎ ফাট মেলিছে বিরোধী ঐক্যত। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা আর রাইজর দলের নেতা তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈর মাজত স্পষ্ট হয়েছে সংঘাত। কংগ্রেসক করা মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ উজালি অখিল গগৈল পত্র প্রেরণ করলে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরায়। কংগ্রেসের শক্তিক অখিল গগৈয়ে তুচ্ছ জ্ঞান করার অভিযোগ ভূপেন বরার। অখিল গগৈর মন্তব্যত কংগ্রেসের নেতাকর্মী অসন্তুষ্ট হওয়া বলেও পত্রত উল্লেখ করলে ভূপেন বরায়। কংগ্রেস দলে নহয় প্রার্থীয়েহে দক্ষতার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করা বলে মন্তব্য করেছিল অখিল গগৈয়ে। লগতে বিরোধী ঐক্যমঞ্চর প্রচারে কংগ্রেসের জয়ের বাট মুকলি করেছে বলে করা মন্তব্যের পিছতে সরব হয়ে পড়ে কংগ্রেসের সভাপতিগী। অখিল গগৈর মতে প্রার্থী আর কংগ্রেসের মতে পার্টিয়েহে দক্ষ। কংগ্রেসক করা সমালোচনার পিছতে পত্র লিখি অখিল গগৈর বিরুদ্ধে মুকলিক ক্ষোভ প্রকাশ করলে ভূপেন বরায়। অখিল গগৈয়ে সম্বোধন করা 20 নির্বাচনী সভাত কংগ্রেসে সহায় করা বলেও মন্তব্য প্রদেশ কংগ্রেসের সভাপতিগীর। অখিল গগৈ ডাঙরিয়ালে পত্র এখন আজি রাতেপুয়া লিখবলিয়া হওয়াটু মূর কারণে বা মূর দলের কারণে মানে সৌভাগ্য বলে ভাবা নাই। আর মানে ভাবু এই মূর নিজের একটা চেতনা যে দুষ্টি পিওর হব লাগে, দুশ্মনী পিওর হব লাগে। দুষ্টি দুশ্মনী দুইটাই পিওর হব লাগে। আমি যদি কারবার লগত দুষ্টি করো সেটাও পিওর হব লাগে, দুশ্মনী করলেও পিওর হব লাগে। পাছত চাও তখেতে কি কয়। কোনবাখিনিত কিনা বাধা আছে নাকি ঐক্যমঞ্চত কিনা বাধা টানব নাকি? মানে যখন চাও মানে রাতেপা যেটা মোবাইলটো খুলিছো এটা মূর দলের নেতাকর্মীর যা প্রতিক্রিয়া তখেতর সংবাদ মাধ্যমের আগত রাজহাকে আমার দলের বিরুদ্ধে কয়া কথাখিন সন্দর্ভ এটা সভাপতি হিসাবে তো মূর নৈতিক দায়িত্ব যে মূর দলের নেতাকর্মীয়ে যেটা অসন্তুষ্ট হব ক্ষোভিত হব সেখানে মানে প্রতিনিধিত্ব করবলে বাধ্য। এটা তখেতে কি ভাবিছে তখেতে কব, তারপর আমি কিনা থাকলে কব। অখিল গগৈ কংগ্রেসের সহযোগ নাই বলে করা মন্তব্য একেবারে গ্রহণযোগ্য নহয়। এই মন্তব্য বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার। মই দেখিছোঁ দুদিন আগত খোৱা বোৱাও কৰিছিল আটাইকেইজনে সভাপতিকেইজনে, হ্যাঁ খাওঁতে কিবা কাৰোবাৰ বদহজম হৈ গ'ল নেকি মই নাজানো, সেইকাৰণে মইতো ক'ব নোৱাৰোঁ, মই তাত থকা নাই। কিন্তু এনেকৈ ইমান ভাল এটা হৃদয় আমি কেতিয়া আহাৰ গ্ৰহণ কৰোঁ যে আমি নিজৰ যিসকল বন্ধু না যিসকল শুভাকাংক্ষী যিসকল ঘনিষ্ঠ আমি তেনেকুৱা মানুহকে আহাৰলৈ নিমন্ত্ৰণ কৰোঁ। আমি জানো শত্ৰুৰ লগত আহার গ্রহণ করো, মূর বোধে মতো নকরিম তেনেকা। সেই গতি আমার নিজের মাজত এনেকা কথা আহার গ্রহণ এদিনের পিছন হলে বদ্ধ হজম বলিয়ে কব লাগিব ন। সেখানে মই নাজানো কি পরিপ্রেক্ষিত গগৈ ডাঙরিয়া এই কথা কলে, কিন্তু মই আজি সভাপতি পত্রখন আপনার দুজনমান সাংবাদিক বন্ধুয়ে মূলৈ প্রেরণ করেছে, মই চাইছো। মই তাত লিখা গোটেখিনি কথা হইতে একমত, আমার সভাপতি মহোদয় ঠিক কথাই কৈছে। কংগ্রেসক লৈ অখিল গগৈ করা মন্তব্য সমর্থন এআইডিএফর সভাপতি বদরুদ্দিন আজমলর। মুখ্যমন্ত্রীর পর অখিল গগৈ টকালৈ কাম করার অভিযোগ এআইডিএফর সভাপতিজনের। অখিল গগৈ আর লুরিণজ্যোতি গগৈর বাবে বিরোধী ঐক্যমঞ্চের পর এআইডিএফক আতরাই রখার অভিযোগ বদরুদ্দিন আজমলর। অখিল গগৈ যেটো কৈছে এটো সঁচা কথা, কোনো জায়গা যেতে কোনো ডাঙর ডাঙর এমএলএ সকলে কংগ্রেস হাত দিয়া নাই, নিশোর ওয়ার্কার সকলে সাথ দিছে। মই মোর ধুবরীত এইটু পাইছো, নগাঁও এইটু পাইছো, কংগ্রেসের ডাঙর ডাঙর নেতা সকলে কোনো কাম করা নাই, বল্কি বিরোধী কাম করেছে, চুপচাপ থাকিছে। মই নগাঁও তো পাইছো, মই নগাঁও তো পাইছো আর মই ধুবরীত পাইছো। এলে অখিল আর লুরিনে যাবার ইলেকশনত আমার যে এলায়েন্স আছিল এটু ভাঙ্গার এক নম্বর কারণই হল অখিল গগৈ আর লুরিণজ্যোতি। লুরিণজ্যোতি 47 লাখ মুসলমান মানুষের উপরে আপত্তি দিয়েছিল, যখন ইয়ারপর করিমগঞ্জের পর আই শিবসাগর জুড়াত যাবলা হয়েছে, এক একবার নাই গোটে গোটে ফ্যামিলি লই গেছে। হ্যাঁ এইটার আপত্তিকার কোন? লুরিণজ্যোতি। আর অখিল গগৈ তো পয়সা লইছে সবই জানে, হেমন্ত বিশ্ব শর্মার পয়সার কাম লই কাম করেছে। ইফালে মুখ্যমন্ত্রীর শ্রুতলিপিত কাম করে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই। মুখ্যমন্ত্রীর কথামতে স্ট্রেটেজি প্রস্তুত করে প্রদেশ কংগ্রেসের সভাপতিজনে। এই বিস্ফোরক মন্তব্য স্বয়ং বিজেপি বিধায়ক দিগন্ত কলিতার। ইপিনে অখিল গগৈ আর ভূপেন বরা কারো বন্ধু হব নয়। অখিল গগৈ আর ভূপেন বরা দুইজনেই দলের বাবে নহয় বিশ্বাসী বলে তীব্র বাক্যবান বিজেপি বিধায়কজনের। অখিল গগৈ
অখিল গগৈ কারো হব নয় এক নম্বর কথা। দুই নম্বর কথা, ভূপেন বরা কারো হব নয়, যেহেতু দুইজনে কারো হব নয়। ভূপেন বরা নিজেও লয়েল নহয় পার্টির কারণে, অখিল গগৈ নিজেও লয়েল নহয় পার্টির কারণে, কারণ গাদ্দারি করে করে অখিল গগৈ আজি কংগ্রেসের বোকসাত উঠি ইলেকশন খেলেছে। যি কংগ্রেসক গালি পারি তেও নেতা হল, সেই কংগ্রেসের আজি ভজন প্রিয় হল। আগত ঠিক এনেকে ভূপেন বরা এনেকা দিনত থাকে কংগ্রেসের লগত, রাতে থাকে বিজেপির লগত। মুখ্যমন্ত্রী তো সদায় কয়ে আছে যে 26 তেও আমার বিধায়ক হব বলে, আজি তো প্রমাণ হয়ে গেল ন, তেও কইছে না এটা যে দুশ্মন হলে দুশ্মন হব লাগে, দোস্তি হলে দোস্তি হব লাগে। তেও দোস্তিও নহয় দুশ্মনও নহয়, কারণ তেও সকলকে ডাঙর গাদ্দার কংগ্রেসের তেওই আজি তারিখ। কংগ্রেস যদি হারে একমাত্র তেওর কারণে হারিব, কারণ যি স্ট্রেটেজি তেও বনায় সেইটো মুখ্যমন্ত্রীর নির্দেশ মতে বনায়। একদম মই ক্লিয়ার কৈছো, ইয়াত তেও যি বুঝে বুঝি পাব। কিমান দিন মুখ্যমন্ত্রী তেওক কলে যে 26 তেও বিধায়ক হব, আমার এটা কাউন্টার দিলে আর তেও গুরুজনক ভাল পাইতো অন্তর হাত ছুই কোকসুন যে মুখ্যমন্ত্রী তেওর সম্পর্ক নাই বলে কক, তেও হাত ছুই আপনাদের শপথ লো সুদক যে মুখ্যমন্ত্রীর তেওর সম্পর্ক আছে নাই। বাকি বাদ দিয়ক, কংগ্রেস দলের সভাপতি তেও, যত রজায় সুপার গাদ্দার। সেখানে মই কৈছো কি, দোস্তি হলে দোস্তি হব লাগে, এনিমি হলে এনিমি হব লাগে, ফ্রেন্ডশিপ হলে ফ্রেন্ডশিপ হলে হব লাগে। তেও ফ্রেন্ডশিপরও রিলেশন নাজানে, এনিমিরও রিলেশন নাজানে। মহানগরীর যুবতীক ধর্ষণ করে ভাইরাল করিলে ভিডিও, মহানগরীর উদালবাকরাত জঘন্য ঘটনা। আরক্ষীর জালত বিবাহিত লম্পত দ্বীপ ভৌমিক, ধৃত দ্বীপ ভৌমিকর ঘর উদালবাকরাত। ভিন্ন প্রলোভন দিয়ে ধর্ষণ করেছিল যুবতীগুলিক, উদালবাকরা আরক্ষী চকীত এজাহার দাখিল করলে ভুক্তভোগী পরিয়ালে। মহানগরীর যুবতীক ধর্ষণ করে ভাইরাল করলে ভিডিও, মহানগরীর উদালবাকরাত এই জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে। নিশা মহানগরীর গণেশগুড়িত ভয়ঙ্কর ঘটনা, মাজনিশা রেপিডো চালকক আক্রমণ নিশাসক্ত যুবকর। আক্রমণের বলি হওয়া যুবকজন দ্বীপজ্যোতি ঠাকুরিয়া, প্রথমে ধন দাবি করেছিল নিশাসক্ত যুবক কেজনে, দাবি করা ধন নিদিয়ার বাবে উপর্যপরি আক্রমণ চারি যুবকর। মাত্র 200 টাকার বাবে রেপিডো চালকক মাধমার সুধুয়া হল, ইটা হেলমেটে প্রহার দ্বীপজ্যোতি ঠাকুরিয়াক, আহত দ্বীপজ্যোতি ঠাকুরিয়াক জিএমসিএইচত ভর্তি করা হয়। নিশাসক্ত যুবকর বিরুদ্ধে থানাত এজাহার দাখিল করা হয়েছে। নিশার ভাগত মহানগরীর গণেশগুড়িত ভয়ঙ্কর ঘটনার খবর জানাইছো। মাজনিশা রেপিডো চালকক আক্রমণ করলে নিশাসক্ত যুবকে, আক্রমণের বলি হওয়া যুবকজন দ্বীপজ্যোতি ঠাকুরিয়া, প্রথমে ধন দাবি করেছিল নিশাসক্ত যুবক কেজনে, আর দাবি করা ধন নিদিয়ার বাবে উপর্যপরি আক্রমণ করে চারি যুবকে। দুজন আগুরিলে আগুরি পয়সা বিচারিছিল, পয়সাটো নাই নিদিও বলে কত মোক মারধর করলে পুরো তাই নিয়ে ফেলি। এজন অতলা আইলে, অতলা তুই এই গণেশগুড়ি ফুড ব্রিজের ওসর, 200 টাকা বিচারিছিল। কিমানজন লড়া আছিল? প্রথমে দুজন আছিল, তারপর মই পলাব খুঁজিল, মারিলে, মারতে পলাব খুঁজতে অতলাজন আইলে, আইলে মোক এক ধরলে, কাল ধরলে, মই কি করি, উপায় নাই, পাসপোর্ট এজন ধরলে, হেলমেটে নাই, হেলমেটে মারিলে, মাথা মারিলে, ইকাইরি মারিলে, পাইপর উপর পেলাই দিলে মোক, তারপর ধামধুম মারিলে, লোহার তো ফ্রেম এনেছে, এনেছিল মাথা হিসেবে গুবালে মোক, তো কিয় মানে ধরছে, মই শিওরি দিল, শিওরি দিয়ে শিওরি দিয়ে আর মানুষ অল্প অল্প ভর্তি হল, ইহতে অতখন তিনজন পলালে। দুঃখজনক ঘটনা, গতিকে এই দুঃখজনক ঘটনাটো নিজৰ যিবিলাক দোষী, এই দোষী কেইজনে উপযুক্ত শাস্তি যাতে পায় তাৰ কাৰণে আমি ইয়াতে আমাৰ সন্থাটোৰ তৰফৰ পৰা আহিছোঁ। আরক্ষী তো কোনো ধরনের ভূমিকাই লওয়া নাই, কোনো ধরনের ভূমিকা লওয়া নাই, দেখা পাই সোধাও নাই, একো করাও নাই, মানে একো মাত বোলেই নাই, তারমানে একো নাই। কেবল যদি সাংবাদিক খিনি না থাকিলেন, যেখানে আমার ইলেকট্রনিক মিডিয়ার লোক সকল না থাকিলেন, তো কালি আজি হয়তো এই দ্বীপজ্যোতি ঠাকুরিয়াক আজি এনেকুয়া অবস্থা আমি দেখা নাপাও। আর বাতরিখিনে সময় হয়েছে বাণিজ্যিক বিরতির। এইটো মাইথান স্টিল নহয়, ওচৰ চুবুৰীয়া।